हाय ভিউয়ার্স, আমি সৌভিক। আপনি দেখছেন সৌভিক আর্ট ইউটিউব চ্যানেল। আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও সাথে সাথে পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনে ক্লিক করুন আমাদের নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। হাই ভিউয়ার্স, আমি সৌভিক। আপনারা দেখছেন সৌভিক আর্ট ইউটিউব চ্যানেল। আজ আমরা বিশ্বকর্মা দেবের একটি প্রতিমা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের যে ভিডিও, সেই ভিডিওটি সেকেন্ড পার্ট। এর ফার্স্ট পার্টের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা সেই ভিডিওটিকেও দেখে নিতে পারেন। আর আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কেননা এই চ্যানেলে এইরকম ভিডিওই আমরা বানিয়ে থাকি। আর এই ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করুন, কেননা আপনার একটি লাইক আমাকে অনেক বেশি উৎসাহ প্রদান করে নিত্য নতুন ভিডিও তৈরি করার জন্য। তাহলে ভিডিওটিতে একটি লাইক করতে অবশ্যই ভুলবেন না। তাহলে চলুন আজের ভিডিওর দিকে যাওয়া যাক। আজ আমরা যে বিশ্বকর্মা প্রতিমাটি তৈরি করেছি, সেই বিশ্বকর্মা প্রতিমাটি যে রং, তা মোটামুটি আমাদের দেওয়া হয়েছে। গায়ের রংটি আমরা কমপ্লিট করেছি। তো এই গায়ের রংটি করার জন্য আপনাদেরকে হলুদ এবং তার সাথে সাদা রঙের মিশ্রণ করতে হবে, তাহলে এই বিশ্বকর্মা দেবের গায়ের রং হয়ে যাবে। এবং তার যে বাহন অর্থাৎ হাতি, সে হাতির যে গায়ের রং, এটি করার জন্য আপনাদেরকে সাদা এবং কালো রঙের মিশ্রণ করতে হবে, এবং তার সাথে খুব কম খয়েরি কালার ব্যবহার করলে এই রং কিন্তু তৈরি হয়ে যাবে। এরপর যে বিশ্বকর্মা দেবের ধুতিতে আমরা যে রং করলাম সেটা আকাশি নীল, এবং তারপর আমরা আস্তে আস্তে শ্যাডো দিয়ে দেব যাতে করে ধুতিটি দেখতে আরও সুন্দর লাগবে। এরপর আমরা চাদরের রংটি করে নেব। এর জন্য আমরা অরেঞ্জ কালারের ব্যবহার করছি, আপনারা অন্য কালারেরও ব্যবহার করতে পারেন। আর হ্যাঁ বন্ধুরা, আমরা আমাদের চ্যানেলে বিভিন্ন রকম প্রতিমা বানিয়ে থাকি, তো তাতে আমরা বেশিরভাগ ফেব্রিক কালারে ব্যবহার করে থাকি, আপনারাও ব্যবহার করতে পারেন। খুব কম দামে রংটি পাওয়া যায় এবং খুব ভালো, যার জন্য আমরা এটি ব্যবহার করি। এবং তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে বিশ্বকর্মা দেবের যে মুটুকটি রয়েছে সেটি আমরা কালার করে নিচ্ছি। এর জন্য আমরা নীল, সবুজ এবং হলুদ কালার, তার সাথে অরেঞ্জ কালারের ব্যবহার করেছি, আপনারা অন্য কালারেরও ব্যবহার করতে পারেন। এরপর হাতির কিছু কাজ আমরা করে নিচ্ছি। আমাদের মোটামুটি হয়ে যাওয়ার পর এরপর হাতের যে অস্ত্রগুলি রয়েছে সেগুলোতে আমরা কালো কালার করে নেব। হয়ে যাওয়ার পর চুলের কালার আমরা করে নিচ্ছি। চুলের কালার হয়ে গেলে এরপর আমরা পায়ের আঙুলের যে নখ রয়েছে সেগুলো আমরা করে নিচ্ছি। এই লালের কাজ মোটামুটি কমপ্লিট। এবার আমরা চলে যাব সরাসরি মুখের বা ঠোঁটের দিকে। ঠোঁটের জন্য আমরা লাল কালারে ব্যবহার করব। এরপর আমরা বিশ্বকর্মা দেবের যে তিলক রয়েছে সেই তিলকটি বানিয়ে নিলাম।
এরপর আমরা চক্ষুদান করব। আর এই চক্ষুদান করার সময় একটা কথা বলি বন্ধুরা, এই চক্ষুদান করার সময় খুব ধীর মেজাজে শান্ত মেজাজে করতে হবে। এবং আমি বারবার বলি যে চক্ষুদানের জন্য যত সম্ভব সরু তুলির ব্যবহার করাটাই ভালো, এতে করে চক্ষুদান খুবই ভালো হয়। চক্ষুদান আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর আপনাদেরকেও বলি এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে, বা যদি আমার কিছু ভুল ত্রুটি থেকে থাকে তো আমি চাইবো যে আপনারা আমাকে বলুন যে আমার কোন জায়গাতে ভুল থেকে যাচ্ছে, ত্রুটি থেকে যাচ্ছে, তাতে করে আমি আরও বেশি শিখতে পারবো, বা আগামী দিনে সেই ভুলগুলো আমি যাতে শুধরে নিতে পারি। তো আমাদের মোটামুটি প্রতিমা কমপ্লিট হয়ে গেছে, প্রায় শেষের দিকে চলে এসেছে প্রতিমা আমাদের। এরপরেই আমাদের প্রতিমা হয়ে যাবে কমপ্লিট। আমাদের যে ধুতি বা চাদরের যে পাড় রয়েছে সেগুলি আমরা কমপ্লিট করে নিচ্ছি, কমপ্লিট হয়ে গেল। তো আমাদের প্রতিমা হয়ে গেছে কমপ্লিট। দেখুন প্রতিমাটি কেমন লাগছে আপনাদের, অতি অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।